गुड इवनिंग एवरीवन, दिस इज लिपिका एंड वेलकम टू माय चैनल। तो ऑफिसर पर आमी आर डेविड एक पेशे गेछि घुरु घुरु करते और किछुटा शॉपिंग आछे टुकटाक, कारण सामने माँबापिर एनिवर्सरि। तो भावलाम किछु एकटा गिफ्ट तो किनतेई हबे, तो गिफ्ट टिफ्ट केनार जन्य एसे गेछि आमरा मानी स्क्वायरे। चलो एकटुखानि मानी स्क्वायरटा घुरे देखा जाक। आर एखाने देखतेई पाच्छ अपूर्व सुंदर करे एटा साजानो होयेछे, तो बेश भालो लागछे देखते। শুধুমাত্র শান জানে যে আজকে আমরা এখানে এসেছি আর কিছু কেনাকাটি করার আছে, কি কি কেনার আছে, মানে ফুল প্ল্যানিং আমাদের হয়ে গেছে যে কি কি কিনবো এন্ড অল। তো চলো এখন যাওয়া যাক। আমরা তো পৌঁছে গেছি, ডেভিড গাড়ি পার্ক করতে গেছে, আর আমি আর ডেভিড অ্যাকচুয়ালি আমরা বুঝতেই পারছিলাম না যে কি আমরা গিফট করবো অ্যান্ড অল। প্রথম ইউটেন্সিলস অ্যান্ড বাড়ির কিছু জিনিস এই সমস্ত ভাবছিলাম, বাট দেন ভাবলাম যে এই সমস্ত জিনিস বাপির কাছে মায়ের কাছে সব আছে, তো আর কি দেওয়া যেতে পারে। দেন উই ডিসাইডেড দ্যাট সামনে গৃহপ্রবেশ, তো এমন কিছু জিনিস দেওয়া যাক যে যেটা ইনস্ট্যান্ট বাপি মা ইউজ করতে পারবে। তো তাই জন্য ভাবলাম যে গৃহপ্রবেশে যাতে কিছু পড়তে পারে তাই জন্য কিছু জিনিস দিই। তো ভাবলাম একটু বাই সাইড শপার স্টপ থেকে আমরা কিছু জিনিস কিনে নেবো। তো চলো এখন যাওয়া যাক। তো আমরা ওয়েস্ট সাইড এসে গেছি। আমি অলওয়েজ ওয়েস্ট সাইড প্রেফার করি এই কারণে, কারণ এখানে কটনের কালেকশন অনেক বেশি পাওয়া যায়, আর সব থেকে মেন যেটা জিনিস সেটা হচ্ছে ওয়েস্ট সাইডের কালার কম্বিনেশন। এতটা আইসুদিং কালার হয় না, মানে প্রত্যেকটা জিনিস দেখলেই মানে পছন্দ হয়ে যায়। যে কোনো জিনিস, মানে ডেকোরেটিংয়ে কোনো জিনিস, সব কিছুই দেখতে পাচ্ছ, ভীষণ অ্যারিস্টোক্রেট একটা লুক দেয় সব কিছু। নেক্সট আমরা গেছিলাম বাপির পাঞ্জাবি কিনতে ফ্যাব ইন্ডিয়াতে, তো ওখান থেকে বাপির জন্য একটা পাঞ্জাবি নিয়েছিলাম সেম অ্যাজ পার ফ্যাব ইন্ডিয়া অলসো। এদের কালার এত সুন্দর হয় আর পিওর লিলেনের একটা টেক্সচার পাওয়া যায়, দ্যাটস ওয়াই আমি খুব প্রেফার করি। সো আমরা ফ্যাব ইন্ডিয়া থেকে বেরিয়ে পড়েছি, কি কিনলাম ফ্যাব ইন্ডিয়া থেকে? ফ্যাব ইন্ডিয়া থেকে আমি কিনেছি বাপির জন্য একটা পাঞ্জাবি, এটা ইজিলি বাপি হচ্ছে গৃহপ্রবেশে পড়তে পারবে, দ্যাটস ওয়াই ওরকম ভেবেই কিনেছি। আর এখানে হচ্ছে মায়ের জন্য আছে ওয়েস্ট সাইড থেকে দুটো কুর্তি। একমাত্র বদমাশ শালার জন্য জামা কিনতে, কারণ দুজনকে দেওয়ার পর ওর মুখটা নাহলে একটুখানি অফ হয়ে যাবে মোটটা, কারণ অ্যানিভার্সারিতে বাপি মাই খালি গিফট পাচ্ছে, ও পাচ্ছে না, বাচ্চা ছেলে দেখবে আমরা ভালো ওর জন্য। কত বাচ্চা আমাদের থেকে না বাচ্চা? চলো ধরে বাকি শপিংটা করে নিই ম্যাক্সে। আমাদের শপিং তো একদম ডান। অফিসের পরে এরম শপিং করতে মেয়েদের বেশ ভালোই লাগে। তো তারপরে আমরা ডিসাইড করলাম যে একটু ডিনার করে বাড়ি ফিরবো। তো এটা আমার আর ডেভিডের খুব পছন্দের জায়গা, ফ্লেম অ্যান্ড গ্রিল। বিয়ের আগে আমরা প্রচুর এসেছি এখানে, বাট তার জন্য এতটা ওয়েট গেইন হয়েছে, এটা একমাত্র রিজন। তো এখানে আসলে যখন বুফেই সব জায়গায় যায়, ফুড কোয়ালিটিটা অনেক জায়গায় ডাউন থাকে, বাট এখানের মেন জিনিস এটাই যে এখানে প্রাইসের সাথে সাথে ফুড কোয়ালিটিটাও ভীষণ আপগ্রেডেড থাকে, দ্যাটস ওয়াই অনেক জায়গায় হয় স্টার্টারটা খুব ভালো থাকে, তন্দুরি অ্যান্ড অল। তো আমরা স্টার্টার খেয়ে নিই, বাট মেন কোর্স সেরকম ভালো থাকে না, স্পেশালি তো বিরিয়ানি। সব রেস্টুরেন্টেরই বিরিয়ানি আমার খুব একটা ভালো লাগে না, বাট ফ্লেম অ্যান্ড গ্রিলের স্টার্টারের সাথে সাথে মেন কোর্সের আইটেমও ভীষণ ভালো থাকে, অনেক আইটেম থাকে, অ্যান্ড বিরিয়ানি ওয়াজ টু গুড। তো এখানে আছে আমাদের তন্দুরি চিকেন, এটা আছে তন্দুরি প্রন, এখানে আছে চিকেন টিক্কা, এটা ফিশ কাবাব, আর এটাও হচ্ছে চিকেনেরই একটা কাবাব, এখানে আর একটু প্রন ছিল। এখানে অনেক লাইভ কাউন্টার ছিল, তো তোমাদের সেগুলো আমি ডেফিনেটলি দেখাবো। আর এখানে স্যুপ ছিল, স্যুপটা খুব একটা আমার ভালো লাগেনি, আর এটা যে চিকেনের প্রিপারেশনটা দিয়েছিল যেটা লাইভ কাউন্টারে ছিল, দেখতে টেস্টি ইন্টারেস্টিং অ্যান্ড চিকেন ওয়াজ জুসি, বাট টেস্টটা সামহাও আমার লেগেছে যে মোমোর ভেতরে যে স্টাফিংটা থাকে সেরকম, টেস্ট ওয়াজ নট গুড।
হলো মেন কোর্সটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখতেই পাচ্ছ ভ্যারিয়াস টাইপস অফ সালাড ছিল, অনেক ধরনের চানা এনল ছিল, তো অনেকটাই ছিল, আচার এনল রাখা ছিল, তারপরে ছিল দহিবড়া, ধোকলা, এখানে পাস্তা, হোয়াইট সস পাস্তা অ্যান্ড রেড সস পাস্তা, দেন ছিল কড়াই পনির, এগুলো ভেজের আইটেম, এখানে চাউমিন, প্লেন রাইস, নান, ডাল মাখানি, টু টাইপস অফ পাপড়, ফিশ অ্যাভেলেবেল ছিল, এটা কাতলা ফিশ ছিল, দেন ছিল প্রন পোলাও, এটা ইন্টারেস্টিং খেতে ছিল, দেন ছিল চিলি চিকেন, এটা আমার পছন্দের খাবার, এগ কারি, এটা ফাটাফাটি খেতে ছিল, দেন ছিল এটা হচ্ছে চিকেন, চিকেনের প্রিপারেশন, অ্যান্ড মোস্ট ফেভারিট থিং মাটন বিরিয়ানি, সাথে রায়তাও ছিল আর এইটা একটা চিকেন স্যালাড। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা প্রিপারেশন ভীষণই অয়েলি ছিল, মিন্স আমরা যেরকম বাড়িতে রান্না করি সেরকমই, মানে একটা দায়সেরা গোছের রান্না এগুলো ছিল না, তো প্রত্যেকটা মেন কোর্স ছিল প্রচণ্ড পরিমাণে টেস্টি খেতে। ডেভিড অ্যাজ ইউজুয়াল ও এত কিছুর দিকে যায়ই না, ও যেহেতু মাটন খায় না, ও অনলি বিরিয়ানি, একটু চিকেন আর এগ কারি নিয়ে ও খাওয়া শুরু করে দিয়েছিল, যদিও ও বিরিয়ানিতে এগ পছন্দ করে না, স্টিল এখানকার এগ কারিটা ভীষণ ভালো খেতে হয়, দ্যাটস ওয়াই ও ডেফিনেটলি টেস্ট করেছে, ইভেন ওর ভালো লেগেছে। আলুটা সামহ একটু হার্ড ছিল, নর্মালি আমরা যখন আর্সলান বা এইসব জায়গায় খাই ওদের আলুটার মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার থাকে, সেটা ছিল না, বাট ওভারঅল টেস্ট ওয়াজ গুড। বাট আমি ভাই গেছি যখন সব কিছু একদম প্লেট সাজিয়ে সব কিছু নিয়ে, মানে আমার ব্যাপারটা হচ্ছে আমি সব কিছু টেস্ট করবো যে সবটা কীরকম খেতে হয়েছে। চলো ডেজার্ট দেখিয়ে দিই, ডেজার্টে ছিল এখানে জিলিপি, সাথে ছিল রাবড়ি, এখানে আর এক রকমের পাঁপড়, দু রকমের চাটনি আছে, ওয়াটারমেলন, এটা পায়েস ছিল, পেস্ট্রি ছিল, সাথে ছিল এখানে আমার খুব পছন্দের ফুড কাস্টার, ব্লুবেরি চিজ কেক, এটা ফাটাফাটি খেতে ছিল, আর নলেন গুড়ের সন্দেশ ছিল। নেক্সট ছিল এখানে হচ্ছে দর্শন, এখানে আছে গুলাব জামুন, স্মল সাইজ গুলাব জামুন, এখানে আছে ব্রাউনি, এটা একটু হার্ড ছিল, অনেক ধরনের জ্যাম, জেলি এই সমস্ত ছিল, দেন ফোর টাইপস অফ আইসক্রিম অলসো অ্যাভেলেবেল। বাঙালি মানেই তো শেষ পাতে মিষ্টি, তো মেন কোর্সের পরে আমার পেটে খুব একটা জায়গা ছিল না, বাট স্টিল একটু মিষ্টি মুখের জন্য কিছু কিছু আইটেম আমি নিয়ে নিয়েছিলাম। তো এবার আমরা তো খেতেই থাকবো, ব্লগটা আজকে এখানেই এন্ড করলাম। পুরো ব্লগটা কিরকম লাগলো তোমরা ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর কিরকম ব্লগ দেখতে পছন্দ করছো সেটাও জানিও, ভালো লাগলে লাইক করো, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করলো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগ নিয়ে, নেক্সট ব্লগ ডেফিনেটলি আমার মা বাপের অ্যানিভার্সারি ব্লগ নিয়ে দেখা হচ্ছে। তো সবাই আমাকে এইভাবেই ভালোবেসো, আমার ব্লগ দেখো, আর সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো। হ্যাঁ।